হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের যে ইংলিশ মক সেট করানো হচ্ছে আজকে তার সেট নাম্বার থ্রি তো এই সব ক্লাসগুলো তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের কনস্টেবল এবং এসআই যে এক্সাম রয়েছে কলকাতা পুলিশ এবং এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে একটা সুখবর সি আর পি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে তিনটি অনলাইন ব্যাচ কোর্স চলছে যা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেখানে তিনটে অনলাইন ব্যাচ কোর্স কী কী প্রথমটা এসএসসি জিডি ব্যাচ কোর্স কমপ্লিট ব্যাচ কোর্স দু তারপর কলকাতা পুলিশ এবং ডাব্লুপি পুলিশ এর গোল্ডেন ব্যাচ কোর্স যেখানে অধ্যায় ভিত্তিক ক্লাস করানো হবে এবং তিন নম্বর কলকাতা পুলিশ এবং ডব্লুবিপি পুলিশের মক ব্যাচ যেখানে তোমরা আশিটি প্র্যাকটিস সেট পাবে এবং সাথে ডাউট ক্লিয়ার ক্লাস পাবে সাথে সমস্ত ক্লাসের কিন্তু পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে তো তোমরা যদি ব্যাচ কোর্সে এনরোল হতে চাও তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে দেয়া রয়েছে এইখানে তোমরা যোগাযোগ করতে পারো এবং এছাড়াও অন্যান্য ব্যাচ কোর্সের যে বিস্তারিত তথ্য সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের সেট নাম্বার থ্রি ইংলিশের প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা আমরা দেখে নেব প্রথম প্রশ্ন দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অব দ্য গিভেন ওয়ার্ড অর্থাৎ সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম সিনোনিম মিনস আমরা কি জানি সমার্থক শব্দ ঠিক আছে সমার্থক শব্দ সমার্থক শব্দটা আমাদের বেছে নিতে হবে গিভেন অপশানের মধ্যে থেকে একটা শব্দ দিয়ে দেওয়া হয়েছে শব্দটা কি এনরমাস এই এনরমাস শব্দটার সিনোনিম অপশান চারটের মধ্যে থেকে কোনটা হবে সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এনারমাস এই কথাটার অর্থ কি বেঙ্গলি অর্থ কি এই বেঙ্গলি অর্থ হচ্ছে এনরমাস কথাটা হচ্ছে প্রচুর তো এবার তোমরা আশা করছি বুঝতে পারবে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন নাম্বার ওয়ানের কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান সি হিউজ হিউজ মানে হচ্ছে প্রচুর অনেক বেশি বা প্রচুর ওকে বাদ বাকি কিন মানে হচ্ছে কি অল্প কিন মানে অল্প গ্র্যান্ড মানে হচ্ছে মহান এবং পুনি মানে হচ্ছে কি ক্ষীণ তো শুধুমাত্র এখানে সঠিক উত্তর হবে কোনটা ইউজ ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে তাতে একটা ড্যাশ দেওয়া রয়েছে বা ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে তো সেইখানে অপশানগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে বেছে নিয়ে আমাদের বসাতে হবে তো সেন্টেন্সটা পড়ে না হোক রোহিত টট ইউ ট্রিক্স অ্যাস দিস ড্যাশ অর্থাৎ রোহিত তোমাকে কিছু জিনিস শিখিয়েছে বা কিছু ট্রিক্স শিখিয়েছে তাই নয় কি মানে এই রকম কথাটা বলা হচ্ছে রোহিত তোমাকে এমন কিছু জিনিস শিখিয়েছে বা তোমাকে এমন কিছু ট্রিক্স শিখিয়েছে তাই নয় কি তো নাম্বার এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে তো কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হবে অপশান এ ডিডেন্ড হি অর্থাৎ এটা সঠিক উত্তর হবে কি ডিডেন্ড হি এখানে হবে ডিডেন্ড হি আমরা বাংলাতে এইরকম বলে থাকি যে সে তোকে অনেকগুলো ট্রিক্স শিখিয়েছে এইরকম তাই না বা তাই নয় কি বা সে কি শেখায়নি এরকম মানে এই যে জিজ্ঞাসা চিহ্ন আমরা জিজ্ঞেস করি অ্যাকচুয়ালি কি এনসিওর হওয়ার জন্য অর্থাৎ আমরা কনফার্ম হওয়ার জন্য যে সেই অ্যাকচুয়ালি শিখিয়েছে এইটা শিওর হওয়ার জন্য কিন্তু আমরা শেষে এরকম একটা কোয়েশ্চেন করে থাকি যে রোহিত তো তোমায় এমন কিছু ট্রিক্স শিখিয়েছে তাই নয় কি এই তাই নয় কি কথাটার ইংলিশ হচ্ছে ডিডেন্ট হি ওকে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব কী বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাস গ্রুপ অফ ওয়ার্ড গিভেন এটা সেই যেটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ একটা বড় সেন্টেন্স দিয়ে দেবে সেই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি আমরা অন্যভাবে এক কথাতেও প্রকাশ করতে পারি তো কি বলছে সেন্টেন্সটা দেখে নেওয়া যাক এ পারসন উইথ অড পার্সোনালিটি অর্থাৎ একটা ব্যক্তি যার একটা আজব হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব রয়েছে এই রকম ব্যক্তিকে আমরা এক কথায় কি বলে থাকি তো কোনটা সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার থ্রি এর প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন চারটে অপশান দেওয়া রয়েছে তো কোয়েশ্চেন নাম্বার থ্রি এর প্রত্যেকে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হবে অপশান এ এসেন্ট্রিক 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 কথাটার বেঙ্গলি মিনিং হচ্ছে কি উদ্ভট তো অট পার্সোনালিটি মানে হচ্ছে কি উদ্ভট প্রকৃতির লোক তারপর হচ্ছে কি ইগোইস্ট এগুলোর মানেও আমি বলে দিচ্ছি ঠিক আছে ইগোইস্ট মানে হচ্ছে কি অহংকারী অহংকারী তারপর এন্টোমোলজিস্ট এটা মানে হচ্ছে পতঙ্গ পতঙ্গ বিজ্ঞানী এবং ইকোলজিস্ট এটা হচ্ছে বাস্তুবিদ তো আমাদের কোনটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এই এসেন্ট্রিক ওকে এসেন্ট্রিকটা আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড অর্থাৎ হাতে লেখা এমন একটা হাতে লেখা যেটাকে পরে উদ্ধার করা যায় না অর্থাৎ হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড তো এইরকম আমরা হ্যান্ড রাইটিংকে কি বলে থাকি তো কোয়েশ্চেন নাম্বার ফোরের কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা এসেছে ওকে প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে তো কোশ্চেন নাম্বার ফোর এর সঠিক উত্তর হবে অপশান ডি এলিজিবল ঠিক আছে ইলিজিবল এটা হচ্ছে ইলিজিবেল এটা হচ্ছে প্রথমটা কি আছে আই ইলিজিবেল এই কথাটার মানে হচ্ছে অস্পষ্ট অস্পষ্ট বা দুর্বোধ্য ঠিক আছে যাকে উদ্ধার করা যায় না বা পড়া যায় না এবং লিজিটিবল হচ্ছে এটা হচ্ছে সহজ পাঠ্য এটার জাস্ট উল্টোটা মানে এলিজিবেলের ইলিজিবেলের উল্টোটা হচ্ছে হচ্ছে শুধু লেজিবেল সেটা হচ্ছে সহজ পাঠ্য নেক্সট অপশান বিটা দেখো করিজিবেল করিজিবেল কথাটার অর্থ কি এটা হচ্ছে সংশোধনযোগ্য সংশোধন যোগ্য নেক্সট হচ্ছে নেক্সিবল এটা হচ্ছে অগ্রহণযোগ্য ঠিক আছে অগ্রহণ যোগ্য নেগলিজিবল ঠিক আছে তো আমাদের এটা কোনটা সঠিক উত্তর হবে অপশান ডি অস্পষ্ট বা দুর্বোধ্য এইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশান অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক বাসেস রান ফ্রম দিস বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এভরি ফিউ মিনিটস বিকজ ইউ শ্যাল নট হ্যাভ টু ওয়েট তো এইখানে কোথায় ভুল রয়েছে এ গোটা লাইনটা কি বলছে বাসেস রান ফ্রম দিস বাস স্ট্যান্ড এভরি ফিউ মিনিটস অর্থাৎ প্রতি মিনিটে মানে কিছু মিনিট পরপর হচ্ছে এখান থেকে বাস যাচ্ছে বিকজ ইউ শ্যাল নট হ্যাভ টু ওয়েট কারণ তোমাকে এখানে অপেক্ষা করতে হবে না তো এই ক্ষতারে কোথায় ভুল রয়েছে তো কোয়েশ্চেন নাম্বার ফাইভের কোথায় ভুল রয়েছে এই যে এই জায়গাটাই ভুল রয়েছে বিকস ঠিক আছে এই বিকস কথাটার জায়গাটাই ভুল রয়েছে ঠিক আছে আমরা কি বলে থাকি বাংলায় যে এখান থেকে বাস প্রতি মিনিট ছাড়া ছাড়া যাচ্ছে যাতে তোমাকে অপেক্ষা না করতে হয় এই যাতে কথাটা কিন্তু এইখানে কি দিয়েছে বিকস বিকস মানে তো কি কারণ তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বিকস ইউ স্যাল এই কথাটাই কিন্তু ভুল রয়েছে অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তরটা হওয়ার কথা ছিল কি

সি গেভ এ লাউড সাউট হুইচ হিয়ার্ড অ্যাক্রস দ্য ভিলেজ এই লাইনটার মধ্যে কোথায় ভুল রয়েছে এটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর আমাদের খুঁজে বের করতে হবে এই সেন্টেন্সটার মধ্যে থেকে আরও একবার বলছি সি গেভ এ লাউড সাউট অর্থাৎ সে একটা জোরে আওয়াজ দিল হুইচ হিয়ার্ড অ্যাক্রস দ্য ভিলেজ যেটা হচ্ছে গ্রাম থেকেও শোনা গেল তো এই গোটা সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল রয়েছে তোমরা খুঁজে বের করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো কোয়েশ্চেন নাম্বার সিক্সের কোথায় ভুল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোশ্চেন নাম্বার সিক্স এর ভুল রয়েছে অপশান তে অর্থাৎ হুইচ হিয়ার্ড এই জায়গাটাই কিন্তু ভুল রয়েছে হুইচ হিয়ার্ড এই জায়গাটাই ভুল রয়েছে কি ভুল রয়েছে এখানে যে হুইচটা দেয়া রয়েছে হুইচটা অ্যাকচুয়ালি কি এই হচ্ছে সাউডটা লাউড সাউট এই হুইচটা কি লাউড সাউট তাহলে এখানে এই হুইচের পর মিসিং কি রয়েছে ভার্ভ মিসিং রয়েছে ভার্ভ মিসিং ভার্ভ কোথায় তো এটা অ্যাকচুয়ালি হবে হুইচ ওয়াজ ঠিক আছে এই ওয়ার্সটাকে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে যেটা শোনা গিয়েছিল গ্রাম থেকে ওকে তো এইটা হচ্ছে সঠিক উত্তর নট এইটা তো আমাদের এখান থেকে এই কোথায় ভুল রয়েছে এই হুইচটাই নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে সরি চারটে অপশানের চারটে শব্দ রয়েছে এবং একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেই সেন্টেন্সের মধ্যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে সেখানে শব্দ দিয়ে পূরণ করতে হবে শব্দ তো সেন্টেন্সটা পরা যাক দ্য ফরেস্ট অফিসার্স ড্যাশ এ লেপার্ড কাব ট্র্যাপড ইন এ পিট অর্থাৎ ফরেস্ট অফিসাররা একটা লেপার্ডের ছানাকে হচ্ছে কি করেছে ট্র্যাপ করে কি করেছে এবার সেটা আমাদের বলতে হবে কি করেছে সেইখান থেকে আমাদের চারটে অপশান দিয়ে রয়েছে সেটা আমাদের খুঁজে খুঁজে এখানে ভরাট করতে হবে তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে অপশান এ ডিসকোভার আবিষ্কার করেছে ঠিক আছে আবিষ্কার করেছে অর্থাৎ দ্য ফরেস্ট অফিসার ডিসকোভার এ লেপার্ড কাপ ট্র্যাপড ইন এ পিট অর্থাৎ একটা ট্র্যাপের মধ্যে আটকে পড়ে থাকা একটা লেপার্ডের বাচ্চাকে ফরেস্ট অফিসাররা আবিষ্কার করেছে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার এইট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য গিভেন ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া রয়েছে সেই ইডিয়ামটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বা সঠিক অর্থটা কি হবে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তো যে ইডিয়ামটা রয়েছে সেটা কি দেওয়া রয়েছে দেখা দেখা যাক গেট আউট অফ হ্যান্ড গেট আউট অফ হ্যান্ড যার মানে হচ্ছে কি হাতের বাইরে চলে যাওয়া তো এইরকম পরিস্থিতিকে আমরা কি বলে থাকি তো কোনটা সঠিক উত্তর হবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে গেট আউট অফ হ্যান্ড তো সঠিক উত্তর হবে অপশন বি আনকন্ট্রোলেবেল ঠিক আছে আনকন্ট্রোলেবেল অর্থাৎ যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না অর্থাৎ হাতের বাইরে চলে গিয়েছে গেট আউট অফ হ্যান্ড এই রকম জিনিসকে আমরা বলি বলা হয় বা এই ইডিয়ামটার সঠিক উত্তর হচ্ছে আনকন্ট্রোলেবেল নেক্সট কোশ্চেন নাম্বার নাইন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অর্থাৎ একটা শব্দ দেয়া রয়েছে তার অ্যাপ্রোপিয়েট সিনোনিম বা সমার্থক শব্দ কিন্তু আমাদের বলতে হবে তো কোশ্চেন নাম্বার নাইনের যে শব্দটা দেয়া হয়েছে সেটা হচ্ছে কি ডুবিয়াস এই ডুবিয়াস শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বা সমার্থক শব্দ কোনটা হবে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তো কোশ্চেন নাম্বার নাইনের এই যে শব্দটা দিয়েছে ডুবিয়াস এই কথাটার বেঙ্গলি মিনিং হচ্ছে কি সন্দেহজনক তো এবার আশা করছি প্রত্যেকে সঠিক উত্তরটা করতে পারবে সন্দেহজনক এই কথাটার সিমিলার মিনিং কোথায় রয়েছে খুবই ইজি এবার তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হবে অপশান ডি ডাউটফুল অর্থাৎ যেটাই সন্দেহ রয়েছে বাদবাকিগুলো অবশ্যই হবে না ডেলিকেট ডেলিকেট মানে খুবই সূক্ষ্ম তারপর ডিউটিফুল কর্তব্য পড়ায় এবং ডুপ্লিকেট মানে ডুপ্লিকেট মানে তোমরা সকলেই যেন কপি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডাউটফুল বা সন্দেহজনক নেক্সট আর টেনটা আমরা দেখবো এখানে কি বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স দেয়া দেওয়া হয়েছে তার মধ্যে থেকে একটা পার্টিকুলার জায়গায় কি করে দেওয়া হয়েছে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে তো সেই আন্ডারলাইন জায়গাটাই কিছুটা হয়তো ভুল দেওয়া রয়েছে বা ভুল নাও থাকতে পারে যদি ভুল দেওয়া থাকে তাহলে চারটে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে সেটা আমাদের বেছে নিয়ে সেখানে সাবস্টিটিউট করতে হবে আর যদি ভুল দেওয়া না থাকে তাহলে নো ইম্প্রুভমেন্ট করতে হবে তো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা আমরা দেখবো রিসি ক্লিয়ার দ্য আইআইটি এন্ট্রান্স এক্সামিনেশন বা ডু নট পার্সিউ ইঞ্জিনিয়ারিং ডিউ টু পার্সোনাল রিজন অর্থাৎ কি বলছে রিসি আইআইটি এন্ট্রান্স এক্সামটা পাস করেছে ক্লিয়ার করেছে কিন্তু ইঞ্জিনিয়ারিংটা তার পার্সোনাল কারণের জন্য পারসিউ করতে পারেনি তো আমি সেন্টেন্সটা ইংলিশে আরও একবার বলছি রিসি ক্লিয়ার দ্য আইআইটি এন্ট্রান্স এক্সামিনেশান বাট ডু নট পারসিউ ইঞ্জিনিয়ারিং ডিউ টু পার্সোনাল রিজন তো এই জায়গাটাই কোন জিনিসটা বা অপশান থেকে কোনটা ভরাট করলে সঠিক বা সাবস্টিটিউট হবে তো কোশ্চেন নাম্বার টেনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো চারটে অপশানের মধ্যে থেকে তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশান এটা হচ্ছে ডিড নট পার্স যেটা সেন্টেন্সে দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডু নট কিন্তু এটা ডু নটটা হবে না কেন হবে না কেননা এইখানে বলে দেওয়া রয়েছে রয়েছে যেটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পাস টেন্স ক্লিয়ার্ড বলা হয়েছে না এটা হচ্ছে কি রয়েছে কোন টেন্সে রয়েছে পাস টেন্স সো আমাদের কি ইউজ করতে হবে ডিড ডিড ইউজ করতে হবে এটা হচ্ছে পাস টেন্স তো এটা সঠিক উত্তর হবে ডিড ডিড নট ইলেভেন আমরা দেখবো গিভেন ওয়ার্ড অর্থাৎ একটা শব্দ দেওয়া হয়েছে তার অ্যাপ্রোপ্রিয়েট বিপরীত শব্দ আমাদের অপশানের মধ্য থেকে খুঁজে নিয়ে বলতে হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ওয়ার্ডটা হচ্ছে অর্ডিনারি অর্ডিনারি শব্দের বিপরীত শব্দ কোনটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকের কিন্তু এটা সঠিক উত্তর হওয়া যায় কোশ্চেন নাম্বার ইলেভেনের কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো অর্ডিনারি এই শব্দটার বিপরীত শব্দ বা এন্টো কি কী হবে তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হবে অপশান এ ইউনিক ঠিক আছে অর্ডিনারি শব্দটার বাংলা মানে হচ্ছে কি সাধারণ আর ইউনিকের কথার অর্থ কি হচ্ছে অসাধারণ ওকে তো সঠিক উত্তর হবে ইউনিক বাদ বাকি কমন রেগুলার এবং নর্মাল এগুলোই হচ্ছে কি সাধারণ বা চিরাচরিত চিরাচরিত যার সিমিলার মিনিং কিন্তু ওই ওই অর্ডিনারি ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের ইউনিক নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ ভয়েস চেঞ্জ দিয়েছে দেখো চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে তো যেটা সেন্টেন্সটা দিয়েছে সেটা দেখো দে উইল ডেমোলিস দ্য এন্টায়ার ব্লক দে উইল ডেমোলিস এন্টায়ার ব্লক এই সেন্টেন্সটার তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে কোনটা সঠিক উত্তর হবে কোন অপশানটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো ভয়েস চেঞ্জের নিয়ম জানো অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান ডি অনেকের হয়তো মনে হতে পারে যে অপশান সি হবে কিন্তু না অপশান সি হবে না কেন এখানে উইল হ্যাপ ঢুকে পড়েছে তো অপশান সি ওই জন্য হবে না তো এই জন্য অপশান ডি হবে ব্লক উইল উইল বি বি ডিমোলিস্ট এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাই দেম কেন দেয়া হলো না এখানে অনেক সময় বাই দেম দেয়া হয় আবার বাই দেম নাও দেয়া হতে পারে কেননা এখানে মেনশানই করে দিয়েছে হচ্ছে দে উইল মানে কারোর দ্বারা কিন্তু একটা ব্লকটা ডিমোলিস্ট করে দেওয়া হবে সেটা তাদের দ্বারাও হতে পারে অন্য কারোর দ্বারাও হতে পারে তো অপশান ডিটাই কিন্তু সঠিক উত্তর হবে বাদ বাকি এ দেখো ইস রয়েছে ইস তো থাকলে হবে না এটা তো হবে না মেবি রয়েছে এটাও হবে না এবং উইল রয়েছে এটাও হবে না তো সঠিক উত্তর হবে কি ডি তোমরা এখানে বাই অ্যাড করে দেমটাও দিতে পারো ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন ন্যারেশান চেঞ্জ আমাদের করতে হবে চেঞ্জ দ্য ন্যারেশন কি বলেছে সেন্টেন্সটা দেখে নেওয়া যাক দ্য প্রফেসর সেড টু দা স্টুডেন্ট পোস্ট দিস লেটার অ্যাট ওয়ান্স এই সেন্টেন্সটা কর ন্যারেশান চেঞ্জ করতে হবে তো সেন্টেন্সটা আরও একবার পড়বো দ্য প্রফেসর সেট টু স্টুডেন্ট প্রফেসর তার ছাত্রকে বলল পোস্ট দিস লেটার অ্যাট ওয়ান্স এই লেটারটা এক্ষুনি তুমি পোস্ট করে দিয়ে এসো তো কোশ্চেন নাম্বার থার্টিনের কোনটা সঠিক উত্তর হবে অর্থাৎ এই সেন্টেন্সটা ন্যারেশান চেঞ্জ করলে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে খুবই ইজি রয়েছে এটা তো কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ সঠিক উত্তর হবে দেখো কি বলছে দ্য প্রফেসর অর্ডার যেহেতু স্টুডেন্টস কে বলছে তো সবসময় প্রফেসররা কি করে থাকে আদেশ দিয়ে থাকে বা অর্ডার করে থাকে তো সেই জন্য এখানে হলো কি অর্ডার দ্য স্টুডেন্ট টু পোস্ট দ্যাট লেটার অ্যাট ওয়ান্স সেকেন্ড অপশানটা কি কেন হলো না দেখো এখানে সেকেন্ড অপশনটা কেন হলো না এখানেও তো অর্ডার রয়েছে সেকেন্ড অপশানটা এই জন্যই হলো না এখানে কি রয়েছে দিস ঠিক আছে আমরা জানি ন্যারেশন চেঞ্জের দিশটা দ্যাট হয়ে যায় তো সেই জন্য সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে প্রফেসর অর্ডার দ্য স্টুডেন্ট টু পোস্ট দ্যাট লেটার যে লেটারটা প্রফেসরটা বলেছিলেন দ্যাট লেটার অ্যাট ওয়ান্স আর বাদবাকি তো এখানে আর্কস রয়েছে ঠিক আছে এখানে আর্কস্ট রয়েছে প্রফেসররা কোনো দিন স্টুডেন্টদের জিজ্ঞাসা করে না ঠিক আছে সবসময় আদেশ দিয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন চেঞ্জ দ্য ভয়েস এখানেও একটা ভয়েস চেঞ্জ দিয়েছে কি বলছে দিস সার্ফেস ফিল স্মুথ অর্থাৎ সার্ফেসটা খুব স্মুথ এইরকম ভয়েস চেঞ্জকে আমরা কিভাবে করে থাকি এটা একটু অন্য রকমের ভয়েস চেঞ্জ তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে 14 নাম্বার কোয়েশ্চেনের কোনটা সঠিক উত্তর হবে চেঞ্জ দ্য ভয়েস তো কোশ্চেন নাম্বার ফর্টিনের সঠিক উত্তর হবে অপশান বি দিস সারফেস ইজ স্মুথ হোয়েন ইট ইজ ফেলড অর্থাৎ এই সারফেস কিন্তু নিজে নিজে স্মুথ হতে পারে না ঠিক আছে আমরা যখন তাকে হাত দিই বা তার ওপর যখন আমরা ফিল করি তখনই কিন্তু সারফেসটা স্মুথ হিসাবে আমরা ফিল করতে পারি এই রকম আরও একটা প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট হানি টেস্ট সুইট হানি টেস্ট সুইট ঠিক আছে মধু খেতে মিষ্টি তো মধু খেতে মিষ্টি মধু তো মিষ্টি আমরা বুঝবো কি করে যখন আমরা টেস্ট করি তো সিমিলারলি এইটাকেও আমরা কি করে থাকি হানি ইজ সুইট মধু হয় মিষ্টি হোয়েন ইট ইজ টেস্টেড যখন এটার স্বাদ গ্রহণ করা হয়ে থাকে এইটা হচ্ছে এইভাবে ভয়েস চেঞ্জটা করা হয়ে থাকে তো খুবই গুরুত্বপূর্ণ এটা নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন চেঞ্জ দ্য ন্যারেশান আরও একটা ন্যারেশান চেঞ্জ দেওয়া হয়েছে কি বলছে দিয়া সেট টু পারি ডু ইউ লাইক অরেঞ্জেস এই সেন্টেন্সটার ন্যারেশান চেঞ্জ কি হবে কি বলছে দিয়া সেট টু পরি দিয়া পরিকে বললো ডু ইউ লাইক অরেঞ্জেস তুমি কি কমলা লেবু ভালোবাসো তো এই ন্যারেশন চেঞ্জটার এই এই সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ কি হবে একটু খেয়াল করে করবে কেননা এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কোশ্চেন নাম্বার ফিফটিনের কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশান ডি দেখো কি বলছে ডি ডিয়া আক্সড পড়ি যেহেতু জিজ্ঞাসা চিহ্ন সেই জন্য আক্সড পড়ি ইফ সি লাইক অরেঞ্জেস ঠিক আছে আমরা জানি যে জিজ্ঞাসা চিহ্ন থাকলে ঠিক আছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন থাকলে সেরকম কি হয়ে যায় ইফ কনজাংশনটা নিয়ে আসা হয় এবং এখানে যেহেতু সেড রয়েছে শেড টু পাস টেন্স রয়েছে সেই জন্য এখানে লাইক লাইকটাও হয়ে যাবে কি লাইকড ঠিক আছে লাইকটাও হয়ে যাবে কি লাইক তো সেই জন্য সঠিক উত্তর হবে ডি দিয়া আক্সড পুরি ইফ সি লাইক অরেঞ্জেস ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ কি বলছে চারটে অপশান দেওয়া রয়েছে এবং একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেইখানে ফিলিং দ্য ব্যাংক ব্ল্যাঙ্ক করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্সটা কি রয়েছে দে ডিড ইট অ্যাজ ইউ ড্যাশ দেম টু অর্থাৎ দে ডিড ইট তারা এটা করেছে অ্যাজ ইউ ড্যাশ দেম টু তো এখানে কোন জিনিসটা বা কোন শব্দটা বসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে গোটা সেন্টেন্সটা তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হবে অপশান বি হ্যাড টোল্ড এখানে হবে কি হ্যাড টোল্ড ওকে অর্থাৎ কি বলছে দে ইট তারা এই রকমটাই করেছে অ্যাজ ইউ হ্যাড টোল্ড দেম যেমনটা তুমি তাদের বলেছিলে করতে এই কথাটা সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন আমরা দেখব সিলেক্ট কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড গত ক্লাসে আমরা করেছিলাম যে ভুল বানান কোনটা রয়েছে সেইটা খুঁজে বের করতে হবে তো এখানে চারটে অপশনের মধ্যে তিনটে ভুল বানান অলরেডি দেওয়া রয়েছে তোমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে জাস্ট উল্টোটা তো সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড তো কোন স্পেলিংটা বা কোন বানানটা সঠিক লেখা রয়েছে সেটা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হবে অপশান এ প্লে রাইট এই প্লে রাইট কথাটাই কিন্তু সঠিক এখানে দেখো আর আই জি এইচ টি এই কথাটাই কিন্তু সঠিক বাদ বাকি আর আই টি ই আর আই ডবল টি ই আর আর আই জি এইচ টি আর এইটা কিন্তু নয় এখানে দেখো ডাব্লু নেই এখানে কিন্তু ডাব্লু নেই তো কোশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হবে প্লে রাইট নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম একটা ইডিএম দেওয়া রয়েছে সে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি হবে তো দেখে নেওয়া যাক ইডিমটা কি রয়েছে টু হোল্ড ইওর হর্সেস টু হোল্ড ইউর হর্সেস মানে তোমার ঘোড়াটাকে ধরে রাখো বাংলায় যেটাকে বলে বলে থাকা হয় তো টু হোল্ড ইওর হর্সেস এই কথাটার অ্যাকচুয়াল মিনিংটা কি এটা তো ইডিএম বা বাগধারা তো এটার অ্যাকচুয়াল মিনিং কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার এইটিন খুবই গুরুত্বপূর্ণ বহুবার প্রশ্নটা এসেছে পরীক্ষায় তো কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হবে অপশান বি টু হ্যাভ পেশেন্স টু হ্যাভ পেশেন্স দিন তুমি দেখেছো ঘোড়াকে ঘোড়াকে বেঁধে রাখলে ঘোড়া কিন্তু এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না সে সব সময় ছটফট করে লাফায় ঠিক আছে পা ঠোকাঠকি করে তো সেই জন্য এই কথাটার মিনিং হচ্ছে টু হোল্ড ইউর হর্স তোমার ঘোড়াটাকে বেঁধে রাখো বা ধৈর্য ধরে দাঁড়াও টু হ্যাভ পেশেন্ট ধৈর্য ধরো নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স জাস্ট একটু আগে এরকম একটা কোয়েশ্চেন করলাম একটা সেন্টেন্স দেওয়া রয়েছে তার মাঝখানে একটা জায়গায় আন্ডারলাইন করা দেওয়া হয়েছে সেইটার জায়গায় আমরা কোন জিনিসটা অপশানের মধ্যে থেকে দিয়ে সাবস্টিউট করলে সেন্টেন্সটা আরও পরিপূর্ণ হবে তো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক ডোন্ট টক অ্যাজ সুন অ্যাজ সি ইজ ড্যান্সিং তো এইখানে অ্যাজ সুন অ্যাজ এর নিচে হচ্ছে ডাক দেওয়া রয়েছে তো অপশানের মধ্যে থেকে চারটে অপশানের মধ্যে থেকে কোন অপশানটা সঠিক উত্তর হবে এখানে সাবস্টিটিউট করলে সেন্টেন্সটা আরও পরিপূর্ণ হবে তো কি বলছে ডোন্ট টক অ্যাস সুন অ্যাস সি ইজ ড্যান্সিং অর্থাৎ বাংলায় আমরা এরকমটা বলে থাকি যে কথা বলো না যতক্ষণ সে নাচছে কিন্তু অ্যাস সুন অ্যাস এই কথাটার মানে তো হচ্ছে যতক্ষণ সে নাচছে এরকমটা নয় তো কোয়েশ্চেন নাম্বার নাইনটিনের কোনটা সঠিক উত্তর হবে অর্থাৎ এই আন্ডারলাইনের জায়গায় কোনটা সাবস্টিটিউট করলে সঠিক হবে তো সঠিক হবে অপশন অ্যাজ ঠিক আছে এখানে হওয়ার কথা কি হবে না হবে অর্থাৎ যতক্ষণ সে নাচছে যত দীর্ঘক্ষণ সে নাচছে তুমি কথা বলো না ডোন্ট টক অ্যাজ লং অ্যাজ সি ইজ ড্যান্সিং ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এবং আজকের যে টপিক আমরা আলোচনা করছি সেট থ্রি তার আজকে শেষ প্রশ্ন আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্টস দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশান একটা সেন্টেন্স দিয়ে দেওয়া রয়েছে সেইখান থেকে কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেইটা আমাদের খুঁজে বের করতে হবে তো সেন্টেন্সটা দেখো দ্য ওয়ার্ক ইজ টু মাচ ফর এনি ম্যান টু ডু সিঙ্গেল হ্যান্ড অর্থাৎ এই কাজটা খুবই বেশি একজন মানুষের পক্ষে এক হাতে করার মানে একজন মানুষের এক হাতে করার ক্ষেত্রে তো সেন্টেন্সটা আরো আরো একবার ইংলিশে বলছি দ্য ওয়ার্ক ইজ টু মাচ ফর এনি ম্যান টু মাচ ফর এনি ম্যান টু ডু সিঙ্গেল হ্যান্ড কোথায় ভুলটা রয়েছে প্রশ্নে এই সেন্টেন্সটার মধ্যে কমেন্ট কমেন্ট করো মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হবে অপশান ডি এই সিঙ্গেল হ্যান্ড সিঙ্গেল হ্যান্ড বলে কোনো রকম কথা হয় না সিঙ্গেল হ্যান্ড বলে কথা হয় না অ্যাকচুয়ালি এটা হবে কি সিঙ্গেল যেটা তোমরা জানো সবসময় বলে থাকো সিঙ্গেল হ্যান্ডেড ঠিক আছে সিঙ্গেল হ্যান্ডেড হবে এটা হচ্ছে ইডি যোগ হবে সিঙ্গেল হ্যান্ডেড হয় সিঙ্গেল হ্যান্ডেড হয় না ওকে তো গুরুত্বপূর্ণ আজকে কিন্তু কুড়িটা আমরা হচ্ছে কলকাতা পুলিশ ডাব্লুবিপি এবং এসএসসি জিডির জন্য ইংলিশের মক্সের নাম্বার থ্রি করে ফেললাম যেখানে কুড়িটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আমরা করে ফেলাম ইংলিশের ওপর থেকে তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সিআপি একাডেমি। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের জন্য এখানেই ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ বাই